এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী পূর্ণ সংখ্যা এর 3.2 এর 1 নম্বর প্রশ্নের নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে 1 নম্বর প্রশ্নটি বলছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফল গুলো নির্ণয় করো। আচ্ছা এখন আমরা এগুলো করব হচ্ছে এমনি এমনি যোগ করলে যা হবে সংখ্যা রেখার সাইজে যোগ করলেও ঠিক একই রকম হবে। এটা হচ্ছে আমরা সংখ্যা রেখার সাইজে কিভাবে করা যায় সেটি এখন আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা দেখো, একের একের ক নম্বর অঙ্কটি আমরা আগে দেখি, এটা হচ্ছে 9 প্লাস মাইনাস 6। আচ্ছা এখানে কি লিখবো, সংখ্যা রেখা সে আগের অঙ্কের মতোই, হ্যাঁ একটা আমি করে দেবো, বাকিগুলো কিন্তু আমি লিখবো না। সংখ্যা রেখা নিম্নে দেওয়া হলো, ওকে। এখন কি আমরা সংখ্যা রেখা আঁকাবো? মনে করো এইরকম একটি সংখ্যা রেখা এখানে আমরা আঁকানো শুরু করলাম। আচ্ছা এখানে কি 0 দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত দিলাম, হ্যাঁ এটা 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত দিলাম, আর এদিকে দিলাম -1 -2 শেষ করে দিলাম, যেহেতু আমার মাইনাসটা প্রয়োজন বেশি নেই। আচ্ছা এখন দেখো +9, আমার এখানে প্রথমে বলছে যে +9, তাহলে এখানে কিন্তু অঙ্কে যা বলবে আমাকে কিন্তু তাই করতে হবে। একটা জিনিস খেয়াল করো, যেখানে অঙ্কে বলছে যে প্রথমে +9 দিকে আমাকে যেতে হবে সংখ্যা রেখা, তার মানে এখান থেকে যদি আমি শুরু করি +9 পর্যন্ত একদম সরাসরি চলে গেলাম, গেছি তো, এইখানে রেখে দিলাম, এখানে রেখে দিলাম কি 9, ওকে আমার এখানে আছে 9, আমি এখানে 9টা লিখে দিলাম, ঠিক আছে 9, ওকে। এখন তোমাকে বলছে +9 পর্যন্ত যাওয়ার পরে আবার কি বলছে -6, অর্থাৎ এই 9 থেকে আবার -6 ঘর পর্যন্ত আছে ঋণাত্মক দিকে আসতে হবে, অর্থাৎ এখান থেকে আমি গণনা শুরু করি, এই 9 থেকে যদি গণনা শুরু করি 9 8 1 2 3 4 5 6, তার মানে 9 থেকে এই 3 পর্যন্ত আমাকে আবার ব্যাকে আসতে হবে, তার মানে এই 3 পর্যন্ত এইরকম ব্যাকে আসলাম -6, হয়েছে, এটা এখানে দিয়ে দিলাম। এখন দেখো তো বাকি থাকলো কত, 1 2 3, এই 3 পর্যন্ত +3 পর্যন্ত বাকি থাকলো, আমার এই উত্তর +3। এখন আমরা সরাসরি অঙ্ক করে দেখি যে আমাদের অঙ্কটা ঠিক আছে নাকি, অঙ্কটা আছে কি 9 প্লাস মাইনাস 6। এই অঙ্কটা যদি এখন আমরা করি এরকম হয় 9 মাইনাস 6, এটা যদি বিয়োগ করা হয় তাহলে কি হয় 9 এর ভিতর -6, যদি 6 যদি বাদ দেওয়া যায় তাহলে 3 হয় এবং সেটাই প্লাস হয়ে যায়, তাই না? এখানে প্রথমে তো প্লাস লেখা লাগে না সেটা আমরা জানি। এই হচ্ছে দেখো সরাসরি অঙ্ক করে আমাদের উত্তর এটা হলো, আর সংখ্যা রেখার সাইজ অঙ্ক করে উত্তর হলো 3। এখন কি তুমি এটা বুঝতে পেরেছো? এটা কিন্তু একটু কঠিন আছে তোমার জন্য, বুঝতে পেরেছো? আবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা দেখো, আর অঙ্ক আছে এখানে +9 আর -6, ঠিক আছে তো। এখন এখন খেয়াল করো যে এই প্লাস সংখ্যা রেখা আঁকানোর পরে সংখ্যা রেখা কিভাবে আঁকাইলাম সেটা তো আগে বুঝলাম, 1 2 3 এগুলো তো বুঝেছি। এখন আছে এখানে আছে কি, প্রথমে আছে প্লাস 9 আছে, তাহলে এই 9 পর্যন্ত আগে, শূন্য থেকে 9 পর্যন্ত আগে সংখ্যা রেখাটা আমি আঁকিয়ে নিলাম, এই যে 9, এই যে 9 পর্যন্ত গেছি, গেছো তো? এবারে খেয়াল করো এখানে একটা ফোঁটা দিতে হবে না? না, এখানে ফোঁটা টোটা না দিলেও হবে, যেহেতু আমি যে সংখ্যা রেখায় দেখিয়ে দিলাম যে 9 পর্যন্ত গেছি। এখন এখান থেকে তোমাকে কি বলছে, আমি 9 পর্যন্ত যাওয়ার পরে আবার এখানে বলছে -6, অর্থাৎ মাইনাস মানে তো আমরা জানি কি, নিচের দিকে নামা, ঋণ হওয়া, বাদ যাওয়া, তাই না? তাহলে এই 9 থেকে -6 বাদ যাবে, তাহলে এখান থেকে আবার দেখো এই যে 1 2 3 4 5 6 ঘর এই 3 পর্যন্ত আবার ব্যাকে আসলাম -6, মানে নিচে নেমে আসলাম, তাহলে 9 থেকে +9 থেকে -6 বাদ দিলে আবার কত থাকে, এখান থেকে গুণে দেখো 1 2 3 1 2 3, এই 3 ঘর দেখো এখানে +3, আবার আমরা লিখলাম 3, ঠিক আছে? এই 3টাই আমাদের উত্তর, মানে বিয়োগ করে যেটুকু বাদ থাকবে সেটুকু হবে আমাদের উত্তর, ঠিক আছে তো? এই হচ্ছে আমাদের যোগফল নির্ণয়। এখন আমরা সরাসরি এখানে অঙ্ক করে দেখো, অঙ্ক করে সরাসরি 3 হয়েছে উত্তর,
তার মানে আমাদের সংখ্যা রেখা এবং সরাসরি অঙ্ক করে দুটোই মিলে গেছে। আমরা সরাসরি অঙ্কটাও করে দেখবো। হ্যাঁ, আচ্ছা, এখানে কি সংখ্যা রেখাও দেখাতে হবে, অঙ্ক করেও দেখাতে হবে? এখানে বলছে শুধু যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচে যোগফল গুলো নির্ণয় করো, তার মানে তুমি শুধু এইটুকু করলেই হবে, এখান থেকে এইটুকু করলে যথেষ্ট তোমার উত্তরের ক্ষেত্রে এবং নম্বরের ক্ষেত্রে। কিন্তু আমি এটা কেন করাইলাম, এটা করালাম যে তোমার অঙ্কটা ঠিক আছে নাকি দেখার জন্য। তাছাড়া তুমি তো এইটুকুই শেষ, না করলেও হবে। হ্যাঁ, এটুকু এটুকু এই যে এখান থেকে এটুকু না করলেও হবে, বুঝতে পেরেছ? কিন্তু আসল অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে এটুকু। আচ্ছা, আর একটা অঙ্ক করি তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবা। হ্যাঁ, আরেকটা, এটা এটা তুলে নেবে না? এটা তুলে নাও, তুলে নাও। তাহলে দেখো, এখন আমরা খ নম্বর অঙ্কটা করবো। খ নম্বর অঙ্কটা হচ্ছে প্রথমে প্লাস ফাইভ, তারপরে মাইনাস ইলেভেন। আচ্ছা, এটা একে আমরা সংখ্যা রেখা আগে দেখাবো। এখন আর কিন্তু সংখ্যা রেখা নিম্নে দেওয়া হলে এটা আমি লিখলাম না। হ্যাঁ, এটা কত পর্যন্ত যাবো বলতো? প্রথমে আমাকে প্লাস ফাইভ পর্যন্ত যেতে হবে। তার মানে এখানে কি করবো আমি, এই জায়গায় জিরো দিই। হ্যাঁ, আচ্ছা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আর এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত গেলাম। তাহলে আগে এগুলি লিখে নিই, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তারপরে কি সিক্স, সরি, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, মাইনাস সিক্স, মাইনাস সেভেন, সেভেন পর্যন্ত করলাম। এখন দেখো, এখানে আমার শর্তটা কি, প্রথমে প্লাস ফাইভ পর্যন্ত যেতে হবে। এখানে তাকাবো। হ্যাঁ, প্রথমে প্লাস ফাইভ পর্যন্ত যেতে হবে, তার মানে আমি এখন প্লাস ফাইভ পর্যন্ত চলে গেলাম। হ্যাঁ, গেলাম, এটা হচ্ছে প্লাস ফাইভ পর্যন্ত চলে গেছি, হয়েছে। এখন কি বলছে, আবার মাইনাস ইলেভেন, এগারো ঘর পর্যন্ত মাইনাস যেতে হবে আমাকে। তার মানে এখান থেকে, এখান থেকে আমাকে মাইনাস যেতে হবে কয় ঘর, এগারো ঘর। হ্যাঁ, তাহলে এখান থেকে গোনা শুরু করো, এগারো ঘর। এগারো ঘর যদি গোনা হয় তাহলে কত ঘর পর্যন্ত যাব, সম্ভবত মাইনাস সিক্স পর্যন্ত। এবার আমি গুনে দেখি এগারো ঘর হয়েছে নাকি। যেহেতু এটা মাইনাস আছে, তার মানে কি আমি কি মাইনাসের দিকে আসবো, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, প্লাস হলে অবশ্যই ডান দিকে যাব, মাইনাস হলে এদিকে যাবো। আমি যেহেতু এখান থেকে, একটা জিনিস মনে রাখবা, তুমি এখানে হাঁটা শুরু করছো, এখন প্রথমে পাঁচ ঘর হচ্ছে প্লাসের দিকে হেঁটে, আবার কি মাইনাস এগারো ঘর তোমাকে মাইনাসের দিকে চলে আসতে হবে। এখন বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো, এখানে আমি দেখি এগারো ঘর হয়েছে নাকি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এই যে হয়েছে। এখন আমাকে খেয়াল করতে হবে যে এখান থেকে এগারো ঘর যে আসলাম, তাহলে আমার বাদ গেল এই পর্যন্ত না, বাদ গেল। এটা কিন্তু এরকম লেখা যাবে না। হ্যাঁ, লেখা যাবে না, এখান থেকে তোমাকে এখন লিখতে হবে এরকম, এরকম লিখতে হবে মাইনাস সিক্স। এখন দেখি আমরা আমাদের অঙ্কটা বীজগণিতের নিয়মে ক্যালকুলেশন করে ঠিক আছে নাকি। হ্যাঁ, এত মাইনাস এগারো সমান মাইনাস সিক্স। এখন দেখো, আমাদের উত্তর মাইনাস সিক্স হয়েছে। আচ্ছা, এখন আমি বলি তোমার একটা জিনিস, এই জিনিসটা তুমি লিখে নাও। হ্যাঁ, এগুলো তোমরা জানো না, বীজগণিতে প্লাস আর প্লাস গুণ করলে হয় প্লাস, এগুলো জানো? প্লাস গুণ মাইনাস, গুণ করলে হয় মাইনাস, মাইনাস গুণ প্লাস সমান মাইনাস, এবারে মাইনাস গুণ মাইনাস সমান প্লাস, এটা লিখে রাখো, এটা খাতে লিখে নাও তো। কেন নাই যে এখানে এই যে প্লাস আর মাইনাস, এই যে মাইনাস হয়, এটা তো তুমি জানো না, জানতে নাকি আগে? অবশ্যই অবশ্যই জানতে না, কেননা তুমি ক্লাস ফাইভে নতুন আর বীজগণিত তোমাদের জন্য একদম সম্পূর্ণ নতুন, এজন্য তোমাদেরকে এগুলো এভাবেই করতে হবে, বুঝতে পেরেছ? এটা হচ্ছে কাজ থাকলো তোমার জন্য মুখস্থ করা। হ্যাঁ, আচ্ছা, ওকে, গ নম্বর অঙ্কটা দেখো। গ নম্বর অঙ্কটা আগে আমরা তুলে নেই, প্লাস মাইনাস সেভেন। ঠিক একই রকম আগে নিলাম একটি সংখ্যা রেখা আঁকিয়ে। আচ্ছা, এখান থেকে, এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, ওয়ান টু, আচ্ছা, এবারে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, মাইনাস সিক্স, মাইনাস সেভেন। আচ্ছা, হলো, এখন সেভেন পর্যন্ত গেলাম, এর বেশি যদি প্রয়োজন হয় যাবো, না হলে আমাদের প্রয়োজন নেই। এখন দেখো, যেখানে প্রথমে প্লাস মাইনাস ওয়ান পর্যন্ত আমাকে যেতে হবে, তার মানে কি, প্রথমে মাইনাস ওয়ান, এখান থেকে শুরু করো, এখান থেকে মাইনাস ওয়ান পর্যন্ত চলে গেলাম, এখানে লেখো মাইনাস ওয়ান, এখান থেকে আবার কি বলছে,
মাইনাস সেভেন, তার মানে এখান থেকে তুমি আবার চলে যাবা মাইনাস সেভেন পর্যন্ত, মাইনাস সেভেন আরেকটা ঘর তাহলে যেতে হবে। দেখো 1 2 3 4 5 6 7, তার মানে আরেক ঘর যেতে হবে তোমাকে। হ্যাঁ এবারে এখান থেকে চলে গেলাম 7 পর্যন্ত, হ্যাঁ তাহলে -7। ওকে এখন এই -7 আর -1 একত্রে যদি এক জায়গায় করা যায়, যেহেতু একই দিকে হলে মোট যোগ করতে হবে, তাহলে যোগ করলে কথা হয় -8 হয় না? এটা হচ্ছে আমার উত্তর। এখন দেখো আমরা সাধারণত বীজগণিতের নিয়মে করে থাকি, করে দেখি যে অঙ্কটা আসলে ঠিক আছে নাকি। -1 প্লাস -7। আচ্ছা ওখানে দেখে তুমি বলো তো যে প্লাস মাইনাসে কি হয়, ওখানে দেখো আমি কেবল লিখে দিলাম, সেটা দেখো দেখে বলো। প্লাস আর মাইনাস মাইনাস হয়। হ্যাঁ মাইনাস, রাইট, হয়েছে -7 তাই না? আচ্ছা তাহলে কি হলো এখন আর দেখো, মাইনাস আর মাইনাস প্লাস হয়। আচ্ছা মাইনাস মাইনাস প্লাস হয় সেক্ষেত্রে গুণ করলে, কিন্তু আমি এখানে গুণ করছি না, আমরা মাইনাস মাইনাস এক জায়গায় করব, যোগ করব। হ্যাঁ যেহেতু আমাদের এই যেখানে খেয়াল করো দেখো বলছে যোগফল নির্ণয় করো, হুম তাহলে কি করব -1টা আর -7টা কয়টা হয়, -8টা। এখানে দেখো এইরকমই করেছি -1 -7 -8, এখানে দেখো -1 -7 8, তাহলে উত্তর হয়েছে আমাদের, উত্তর হলো -8। এটা কি বুঝতে পেরেছো? হুম আমি আবার বলবো দেখো, লাস্টের ওইটা আরেকবার। আচ্ছা আমি উপরে চিত্রটা কি বুঝেছো? হ্যাঁ উপরের চিত্রটা বুঝেছি, চিত্রটা বুঝেছো তাই না? এখন দেখো -1 প্লাস আবার -7, অঙ্কটা তুলে নিলাম এখান থেকে এটুকু, শুধু অঙ্কটা তুলে নিলাম, ঠিক আছে তো? আচ্ছা এখন -1 এবং -7, এই প্লাস এবং এই মাইনাস, প্লাস আর মাইনাসে আমরা জানি মাইনাস হয়, ঠিক আছে তো? তাহলে এখানে মাইনাস দিলাম, এবারে এই -1 আর -7 এক জায়গায় করব, ঠিক আছে তো? তাহলে -1 কয়টা, একটা, আর -7 সাতটা, তাহলে এই 1 আর 7 যোগ করলে হয় -8, -8। এবার বুঝেছি, মানে আমরা কি করব, যদি এখানে অন্য চিহ্ন থাকতো তাহলে বাদ দিতাম, কেননা হচ্ছে কোনটা চিহ্ন বেশি আছে তার ভিতর থেকে বিয়োগ করে যা বাকি যা থাকবে সেটা করব, কিন্তু এখানে আমার বলছে দুইটাই মাইনাস, তার মানে দুইটা যদি একই রকম হয় এক জায়গায় করে ফেলবা। ওকে এই হচ্ছে, এবার বুঝলাম, এবারে বুঝেছো তাই না? আচ্ছা এই গ নম্বর অঙ্কটাও আমি এখন করব, আর তোমাকে অঙ্ক করতে দেবো হচ্ছে নতুন, আমি এটা একটা অঙ্ক, তুলে নি। হ্যাঁ এটা তুলে নাও, তোমাকে একটা দেবো হচ্ছে নতুন অঙ্ক যেটা এর ভিতরে নাই, আমি একটা অঙ্ক করতে দেবো তোমাকে, হ্যাঁ কিন্তু এই অঙ্কটাও আমি তোমাকে করে দেখাই। ওকে আর তুমি এখন তুলে আচ্ছা তুলে নাও। ওকে এখন ঘ নম্বর অঙ্কটা আমরা করি আবার, ঘ নম্বর অঙ্কটা কি বলছে, -5 -5 প্লাস 10 প্লাস 10। আচ্ছা তাহলে আমরা কি করব, এটা এখন আঁকাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রথমে মাইনাস ঘর পর্যন্ত যাব 5 ঘর, তাহলে 0 1 2 3 4 5 পর্যন্তই নিলাম, এর বেশি নিলাম না, -1 -2 -3 -4 -5, তাহলে 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত যেদিকে আগে হয় নাকি, না হলে আবার আঁকিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা আমার এখানে বলছে প্রথমে -5, তার মানে 0 থেকে প্রথমে -5 পর্যন্ত 5 এর দিকে যাব কতবার, -5, গেছি তো? এখন আবার বলছে +5, তার মানে এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস তুমি মনে রাখবা, তো হাঁটা শুরু করবা 0 থেকে, 0 থেকে প্রথমে যা বলবে মাইনাস সেখানে হেঁটে চলে যাবা, -5 পর্যন্ত চলে গেছি, এখন এখান থেকে আবার বলছে +5 পর্যন্ত চলে যাবো হেঁটে, তাহলে +5 পর্যন্ত এই +10 পর্যন্ত হেঁটে চলে যাবো, তার মানে +10 ঘর পর্যন্ত বলতে এখানে কিন্তু তুমি +10 এ চলে যাবা না, 10 ঘর যাবা, বুঝতে পেরেছো? মানে এক কথা তাহলে এখানে কি 4 থেকে আগে গণনা করব? হ্যাঁ 4 থেকে গণনা শুরু করবা, আর এই এক একটা কিন্তু আমি ঘর বলছি, এই এক একটা হচ্ছে সংখ্যা কিন্তু, তার মানে তুমি এই -5 থেকে 10 সংখ্যা পর্যন্ত যেতে হবে, তার মানে এখান থেকে 10 পর্যন্ত গেলে কি হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 5 পর্যন্ত তো বুঝতে পারছো তাই না? এখন এখান থেকে শুরু করো, এই 5 পর্যন্ত চলে আসলে এটা কি +10। ওকে এখন তুমি চিন্তা করো যে এখানে মাইনাস কিন্তু 5 কাটা গেল, আর থাকলো কত, 5, তাহলে তোমাকে এখানে লিখতে হবে +5, এই উত্তর তোমার +5, এইটা এটা হচ্ছে সংখ্যা রেখা হয়ে গেল। এখন আমি এখানে যদি তোমাকে অঙ্ক এই বীজগণিতের নিয়মে করে দেখাই তাহলে ঠিক এটা এরকম হবে,
মাইনাস ফাইভ প্লাস টেন। এবারে এখানে খেয়াল করে দেখো, যেটা বড় একটা জিনিস চিন্তা করবা, চিহ্ন যদি দুই রকম হয়, এটা খেয়াল করো তুমি, হ্যাঁ অঙ্ক পরে তোলো, আগে এটা বোঝো। এই জায়গাটায় যদি চিহ্ন দুই রকম হয়, তাহলে যেটা বড় হবে সেই চিহ্নটা বসে বড়টার ভিতরে ছোটটা বাদ দিবে, অর্থাৎ টেনের ভিতরে ফাইভ বাদ দিলে আর ফাইভ থাকে। এখন কি বুঝতে পেরেছো? না বুঝলে আবার বলো। আমি বলি, এখানে মাইনাস ফাইভ ছিল প্লাস টেন ছিল, মাইনাস ফাইভ প্লাস টেন লিখে দিলাম। আচ্ছা, লেখার পরে এখন এইটা দুইটা যদি দুই রকম চিহ্ন হয়, তাহলে যেটা বড় হবে সেই চিহ্নটা আগে লাগবা, লেখে নিলে বড় চিহ্নটা, এবার বড়টার ভিতরে ছোটটা বাদ দেবে, অর্থাৎ টেনের ভিতরে ফাইভ বাদ দিলে ফাইভ থাকে, এবারে প্লাস ফাইভ। এইটাই হচ্ছে অঙ্ক সমাধান। তার মানে আমার এখানে উত্তর হয়ে গেল প্লাস ফাইভ, আমার এখানে কিন্তু সংখ্যা রেখার সাইজে আঁকিয়ে আছি সেটা হচ্ছে প্লাস ফাইভ হয়েছে, তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন কি বুঝতে পেরেছো? এখন একটা অঙ্ক করো, সেটা হচ্ছে এখন করো, ওকে। তার মানে করতে দিলাম কি মনে করো, তাহলে কি হবে, মাইনাস টু প্রথমে দিয়েছি সেটা ঠিক আছে, এবারে প্লাস আমি ফাইভ দিয়েছিলাম, এবারে শুধু ফাইভ দিলাম ব্র্যাকেটটা বাদে। এখন করো, হয়ে গেছে তোলা। আচ্ছা তোলা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি হোমওয়ার্ক 17/1/2021, এই তারিখে আজকে হোমওয়ার্ক দিলাম, অঙ্কগুলো তুমি সুন্দর করে করবা, করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা, আমি পরবর্তীতে অঙ্কগুলো দেখে তোমাকে রিপ্লাই করব, ঠিক আছে? বুঝতে পেরেছো? আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, আগামীতে আবার জাস্ট টাইমে তিনটার সময় চলে আসবো, ঠিক এই জুম আইডি এবং পাসওয়ার্ড নিয়ে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।